ছেলেটা পরীক্ষায় পাশ করে গেছে, এবার মেয়েরা, এবার ছেলেটা শুনবে, কারণ মেয়েরও মেয়েদেরও অনেক কথা বলবার আছে, আর এই সাংকেতিক শব্দের সাহায্যেই তারা এখন বলবে, বাদ বাকি বেশি কথাগুলো পরে বলবে, লিখবে চিঠি ফিটি লিখবে, হয়তো তোমরাও চিঠি লিখতে পারো, তাতে তো কেউ কোনো আপত্তি করেনি। এখন চিঠির অনেক ফর্মুলা আছে, অনেক রকমভাবে লেখা যায়, আমাদের সময় শুধু একরকমভাবেই লেখা যেত, এখন অনেক অনেকভাবে লেখা যায়, কাজেই সেসব লেখা চিঠি চালাচালি চলবে, ইমেল টিমেল হবে, হোয়াটসঅ্যাপ হবে, সবই হবে, কিন্তু আপাতত মেয়েরা এই সাংকেতিক শব্দের মাধ্যমেই ছেলেদের জবাব দেবে। মেয়েরা রেনে, ছেলেরা ঢুকে পড়বে না তোর মধ্যে, শুধু মেয়েরা, ওকে, 1 2 3 গো। আমি যখন মেয়েদের আগে গাইতে বলি এরকম কণ্ঠস্বর শুনি, এবার বুঝে গেছি এটাই বলবো, অথবা এটা ধনিয়াখালীর মেয়েদের স্পেশাল, কিন্তু জায়গাটা তো শাড়ির জন্য বিখ্যাত না, মেয়েদের মেয়েদের একটা স্পেশাল জায়গা এটা, কাজে মেয়েরা গাইবে, চলো 1 2 3 4 মেয়েরা একটু রোমান্টিক হতে পারবে, লাইক দিস, এবার একটু ছেলেরা রোমান্টিক হবে নাকি, চলো এবার কথোপকথন হবে, অর্থাৎ আমি ডান হাতটা তুললে পরে ছেলেরা বলবে এই, বাঁ হাত তুললে পরে মেয়েরা বলবে এই, ঠিক আছে, আপনি রে এই হাতটা আমার ডান হাত, এটা তুললে পরে ছেলেরা বলবে এই, এটা তুললে পরে মেয়েরা বলবে এই, রেডি, খেলাটা হবে তো, চলো না, ছেলে মেয়ে ঘুরিও না, শুধু ছেলে শুধু মেয়ে, কেমন, ছেলেদের মধ্যে মেয়ে ঢুকে পড়ো না, মেয়েদের মধ্যে ছেলে ঢুকে পড়ো না, আলাদাই থাকো আপাতত, আমরা একসাথে আসবার সুযোগ দেব, এমন নয় যে সবসময় আলাদা করে রাখবো, তা নয়, এখন এই হাত তুললে ছেলেরা, এই হাত তুললে মেয়েরা, ওকে, আজ কি বলছে সকাল মন্দ ভালো সব টাকা দিয়েছো।